Hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. It's me Abdul Subhan again and welcome to another new video. So আজকে আমরা কাস্টম করতে যাচ্ছি RK.Tronimity সাথে এবং আজকে কাস্টমের নিয়মটা হচ্ছে রুলসটা হচ্ছে যে কোনো ধরনের গান ইউজ হবে না শুধু ESP এবং আমরা শুধুমাত্র ESP দিয়ে পুরো ম্যাচটা শেষ করব দেখি কে জিতুক সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ম্যাচটি Let's start baby So guys, আমাদের ম্যাচটি শুরু আমরা কোন ধরনের গান কিনবো না শুধুমাত্র আমরা গ্লোয়াল কিনবো যত আনলিমিটেড গ্লোয়াল আছে আমি একটা হেলমেট কিনে নিলাম যা কিনি ওকে ওপি লেভেলের একটা গেম প্লে হবে আজকে আমার মনে হচ্ছে যে আজকে কাস্টমটা ওপি লেভেল হবে এন্ড শুধুমাত্র ESP জাস্ট ইমাজিন শুধুমাত্র ESP দিয়ে আমরা পুরো কাস্টম করতে যাচ্ছি এবং আমার কাছে এখানে বর্তমানে আছে ডিস্টন চলুন দেখি ও ওর গ্লোয়াল ইউজ করছে আমি পারলাম না তো যাই হোক ওপি লেভেল ভাই আরে এই সময় যদি পিং এরকম আয় যায় ओ भाई तो पास ऑन है रे कलम सोच ले सेकंड राउंड हो गए इच्छा तो कुत्ता वो आई मीन पिता वो কোনো সমস্যা নেই আমি স্ট্রাইক করছিলাম যেটা হেঁচো দাদা না যাই হোক ও আসছে আমি আসছি ও সাইডের হেড ভাই সব সাইডের হেড পাওয়া পড়ো শেডিয়র ছাড়েটা হিট পড়া পড়ো কেমনি দুটা রাউন্ড হারিয়ে গেলাম ভাই টানা দুটা রাউন্ড হেরে গেলাম আরে আরে ইয়ার গ্লোয়ালটা সময় মতো পড়ানো ভাই ম্যান ও আমাকে সিজা মারলো লিটারালি ও আমার আমার তো আমার উপরে বাড়ি পড়বো লেভেল থ্রি করবো কেমন হাও
अच्छा ओ किसी वो नीचे का कवर अप करने से ओ मैन लिटरली ও নিজেকে এই পরিমাণে কভার আপ করছে। ও জনেই মরুক, ও জনেই মরুক। ও ম্যান ওরে এত ড্যামেজ দেওয়ার পরও সাপ দিও তার মু অসম্ভব কথাবার্তা। আচ্ছা তা ইয়া কিনা নি রেজিস কালের আগে ও ভাই নিচে পুরো প্যাক করে নিছে। হাও ম্যান অত ফানি। ও শিট ও শিট after long time is successful man what a fight that was bhai ispi ta hat ki korte ho je ame khello amon desh jo ispi ta ashole pro গাইস খুশির খবর আমাদের তালহা ভাই আমাদের মাঝে ফিরে এসেছে। আমি অনেক অনেক ইয়ে করেছিলাম, আমার ভিডিওতে অনেকবার বলেছিলাম যে তালহা ভাই চ্যানেলটা যেন ফিরে আসে, কিন্তু সে আগে চ্যানেল হয়তো ফিরে আসেনি। নতুন একটি চ্যানেল অথবা তার ইনএক্টিভ একটি চ্যানেল সে অ্যাক্টিভ করেছে, তার সে বিষয়ে আমার কোনো খবর নেই। সো তালহা ভাই ফিরে এসেছে, দেখো না ফরাস চুকি
আর আমি অনেক খুশি হয়েছি তালাবার আগে আবার সেই ভিডিওগুলো দেখে, সেই ফানি ফানি কিছু ভিডিও। আজকাল নিমপর অনেক আসলাম তার ভিডিওগুলো দেখার পর, আমার মিস করেছিলাম মাঝখানে তালাবার ভিডিওগুলো। তো চলো আবার গেমে আমরা ফোকাস করি। ইয়েস, ও ও 77 রেড পড়ছে, বাট লাগতো কত খারাপ। कैसा लगा? ओहो एकटू जो भाई की भाई की लगने खेलते थे भाई लिटिली मैन। আমরা তো পুরো লাস্ট চলে এসেছি, আরে কোথায় এফ ম্যান, হয়তো ও না হলে আমি। ও ভাই আমি ভাবছিলাম যে আমি চলে গেছি, জোরে ভিতরে জোরে বাইরে চলে গেলে কারণ আমি বলে আছি, বাট যাই হোক কার কত ড্যামেজ আমার 1200 নয় ওর 1544। কে? ওকে শুভ গেম আর ফেস সে বুক করে রেখেছে আমার সাথে খেলার জন্য। ভাই যাই বলো অপি খেলা হচ্ছে, ওর 4টা রাউন্ড জিতার পর আমার আবার হাত চলে আসলো। যাই হোক অপি গেম প্লে ও কোন দিকে? আচ্ছা ওইদিকে। ও কি ও কি এখানে করতেছে? সমাপ প্র্যাকটিস করতেছে। ও মানে আমার সাথে মজা করতেছে। আরে ইয়ার নো, এই সময় আমার কন্ট্রোল দিতে কোন ব্রেক আউট। আরে ইয়ার কোন
ও আছে উপরে, কি করে ভাই? ও ভাই, ম্যান, ওরা আমি জাস্ট যাই হোক, হেরে যাওয়ার পর হারি বা জিতি তারপরও বলবো যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, আমরা একটা সিরিয়াসলি নিই না এই ম্যাচে। হয়তো যারা ভিউরা দেখে তারা সিরিয়াসলি নেয় অনেকগুলো ম্যাচকে, আসলে বেশিরভাগ কাস্টমিং ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়। ও প্রত্যেকটা বার ড্যামেজ করো, ডং করে ডং খাবার আফটার লং টাইম কাম ব্যাক করছে, আফটার লং টাইম। যাই হোক, ওটা কাম ব্যাক, ও ভাই ওই ওই এসে মারতেছি 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 ভাই, এই গেমটা তো আমার বট পুরো নুবের মতো গেম প্লে করতেছি। আমি বিয়ে দেখলে হাসিব, হাসিব সমস্যা নাই, তালা বাবা যদি কেউ মুখে হাসি বেরোতে পারি সেটা কোনো বিষয় না। দেখো নুব গেম প্লে করবো, তবুও তালা বাবা যদি কারো মুখে হাসি আসি, তালা যদি সবার মুখে হাসি আনে তখন নিজে হাসি চলে আসি।
এগেইন 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 এই জায়গায় আমি হারছিলাম, এগেইন আমার আবার এই জায়গায় হার দিচ্ছে তারা। আমরা 400 আছে, অর্থাৎ ওর একটা লাগে না আমার, কিন্তু জাস্ট 3টা লাগে। ওকে, সো আমি পরে সামনে সামনে উঠতেছি, ও আর আমি পরে সামনে সামনে আসবো। ওকে, সো আমাদের গ্লোবাল পড়ে গেছে, দেখি এবার কি হয়। তো সে আবার আনডিফিনিটলি আসতেছে, ও 20 ডেমেজ খেয়েছে, খাওয়ার পর সেও গ্লোবাল, আমি গ্লোবাল, সে গ্লোবাল খেলাবে। আমি চাইছি ওর আটকে দিতে চেয়েছিলাম, ও কি রাউন্ড রাউন্ড করতেছে ভাই, ও কি করতেছে ভাই, লিটারালি ভাই ও কি করতেছিল, ও জাস্ট রাউন্ড রাউন্ড ঘুরতেছে, ওয়াট দা ফুচকা। ওকে, সো উই আর ব্যাক এগেইন, আমরা অভিযোগ চলে এসেছি 5-6। দেখা যাক ওর সর্বশেষ রাউন্ড জিততে হবে, আর আমার আমার তো 2টি রাউন্ড, সো আল্লাহ জানে কে জিতে। আগে যাই একটা কথা বলছিলাম যে আপনাদের আমি ব্রাজিল সার্ভারে স্কাইলার নেওয়ার পর একটা ভিডিও করেছিলাম, তারপর আমি বলছিলাম যে স্কাইলারের যে অ্যাবিলিটি আছে সেটা আমি ইয়ের মধ্যে দেবো, অর্থাৎ নাম কি শিরোর মধ্যে দেবো। হ্যাঁ, অবভিয়াসলি আমি শিরোর মধ্যে লাগিয়েছি, এখন আমি এটা দিয়ে একটা আপনাদেরকে একটা গেম দেওয়ার কথা ছিল, আমি দেবো। আমি দেখবো যে শিরো অ্যাবিলিটি প্লাস সরি শিরো অ্যাবিলিটি প্লাস স্কাইলার অ্যাবিলিটি কেমন কাজটা করে, অর্থাৎ সেটা মিক্স আপটা কেমন হয়, সো এর আগে দেখি নি। ও কোন দিক দিয়ে মেসআপ করবে আল্লাহ জানে, আই মিন ও ওখানে, ও মানে ওরা আমি খুঁজতে কোনো দেখছে, ও আই সই করে দেবে, ভেরি গুড। পিং ওর অনেক সুন্দর পিং, বুঝছেন, আর মানে নর্থ আমেরিকা যারা সার্ভার খুলতে চান তাদেরকে বলে দিই ভাই, এই জায়গায় পিং এর সবচেয়ে বড় প্রবলেম, তার মনে করেন ইন্ডিয়া পিং এর প্রবলেম, সরি ভাই আপনার ভুল, ইন্ডিয়া কখন পিং এর প্রবলেম আমার মনে হয় এত লম্বা থাকে না। অল দ্য টাইম ইজ 500, দেন উই গট, আমি সর্বশেষ পুরো 3টা ম্যাচ যে পিং এ খেলেছি সেটা হচ্ছে 800, পুরো টানা 3টা ম্যাচ খেলেছি, র্যাঙ্ক ম্যাচ ছিল সেগুলো, সেগুলো আমি 800 খেলেছি। ও আমাকে ড্যামেজ দিচ্ছে ভাই, ভাই সো আসতেছে গাইজ, ও ভাই ও ভাই ও কেমনে এত এত ই দিতেছে কেমনে ভাই, সেটি আর লাসেন্ড হয়ে গেলাম, সেটি আর খেলছি, আই থিঙ্ক আমার সাথে মজা করছে, বিকজ রনি অনেক ভালো গেম প্লে করে, আর কেউ রনি যে প্লেয়ারটা সে অনেক ভালো খেলে। আপনারা যদি মনে করছেন যে না নূপ ভার্সেস নূপ চাই হয়েছিল, আসলে না আমি হয়তো খেলা পাই না, এটা আমি বিশ্বাস সেটা মানি, কিন্তু রনি অনেক ভালো খেলা পারে, আপনি বিশ্বাস না করতে না, আমাকে এখন ইনভাইট দিয়েছি আপনারা দেখতে পারবেন। ও ও ওর ইন্ডিয়ান সার্ভারে অনেক ভালো গেম প্লে করে, কি রে রনি, হ্যাঁ মামা রে কি লো, হ্যাঁ মামা রে কি লো।